ঠিক 55 দিন পর তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। যে শাহজাহানের বিরুদ্ধে বিঘার পর বিঘা জমি দখল, ভেড়ি দখল, খেলার মাঠ দখল, নারী নির্যাতন সহ পাহাড় প্রমাণ অভিযোগ রয়েছে। যে অভিযোগকে ঘিরে গত কয়েকদিন ধরে উত্তাল হয়ে উঠেছে সুন্দরবন সংলগ্ন সন্দেশখালী দ্বীপগুলি, গ্রামবাসীদের ক্ষোভের আগুনে পুড়ছে এলাকার দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের সম্পত্তি। যেন আগুনের আজ কলকাতা থেকে দিল্লি পৌঁছাতে সময় লাগেনি, জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। গ্রামবাসীদের তাড়া খেয়ে এলাকা থেকে পালিয়ে বাঁচতে হয়েছে শাহজাহান বাহিনীকে। শেখ শাহজাহানকে গ্রেফতার করতেই থমথমে দ্বীপাঞ্চল, এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, টহল দিচ্ছে র্যাফ, চলছে রুটমাজ, শোনা যাচ্ছে এলাকা জুড়ে ভারী বুটের শব্দ। পুলিশি গোয়েন্দাদের কানে খবর এসেছে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান গ্রেফতারির পর তার অনুগামীরা ফের আগুন জ্বালাতে পারেন। পাল্টা হুমকিও দিয়েছেন শাহজাহানের ভাই শেখ আলমগীর। যারা মিথ্যেভাবে শ্লীলতাহানি, জমির লিজ না দেওয়া, মিথ্যেভাবে জমি অধিগ্রহণ করা, এই ধরনের অ্যালিগেশন যারা নিয়ে এসছে, আমরা পারিবারিকভাবে যদি এটা তারা প্রমাণ না করাতে পারে, প্রত্যেকের বিরুদ্ধে আমরা মানহানির মামলা করব। বৃহস্পতিবার সকাল থেকে অনেকেই সন্দেশখালীর বাতাসে বারুদের গন্ধ পাচ্ছেন। শাহজাহানের গ্রেফতারির পর সন্দেশখালীতে আতঙ্কে চূড়াস্রোত বইছে। তামসী রায় প্রধানের রিপোর্ট, ওঙ্কার বাংলা।